আরে কি হলো এ বাবা, এই চলে কি বাজে ও মা, ও বাবা নে ওর মত আপুনি আর কেন মা বললো আবার কে বললো? সবজি তো একটা নাম আছে, আলু বেগুন পটল মূলো আলু একটা নাম তো আছে, সব সবজি দিয়ে তরকারি ঘ্যাট হয়েছে আর কিছু? আমি ডিমের ঝোল করবো, সঞ্জিত খাবে বলেছে, সঞ্জিত খাবে বলেছে, মায়ের কাছে অর্ডার নিয়ে আসবে, মা বলেছে মায়ের কাছে অর্ডার নেওয়া আছে, মা বলেছে সবজি রান্না, আমি সবজি রান্না আজকে ডিম হবে না, মায়ের কাছে অর্ডার নিতে হবে না, বুঝলি তো, মায়ের কাছে আগাম আমি অর্ডার নিয়ে আসি, বাবাও জানে সবাইকে জানে, শুধু গা আর সঞ্জিত জানে, সঞ্জিত বলেছে খাবো, তুই চুল কি শুধু আই গা, বুঝলি তো, চুল কি শুধু আই গা, তুই ছিনে শুধু আস গা, চুল খাবে হবে না, তো হয়েছে ছিড়ে ওদেরকে দিকে আর ওদের করে তোরকে ছিড়ে নিয়ে আস গা, দি কি রান্না, রান্না কই গো দাঁড়া, তোর হচ্ছে কই গো, হ্যাঁ শুন তো, এখানে এসো, এখানে এসো, আমি বলছি না বকো কেন তো, আমি বলছি আজকে তো ডিম হওয়ার কথা ছিল, তুমি এই তরকারি চাপিয়ে দিলি কেন? এই মা বলেছে আজকে ডিম খেতে নাই, আরে কি পূজো না কি কিছু, আমি এত ছোট জানি না, আমার মা বলছে কাজকাল আছে পূজো আছে, তোকে দেখবে এখন আবার কাল আমার পপ করছে, ওই বেলা চুপ করে আমি শুনছি আর আমার কথাটা বলতে চুপ করে শোনাতে দেখি, কি মারবে কিছু দিও মা, পাকা দিলি বলছো কেন, কি বাজে দিলি বলছো, ও কাছে তো আমার কাজ কম নাই গো, আমার কথা শোনো, আমি ডিমটা খাইতে পারলাম না, তুমি ডিমটা ভেঙে দিয়ে ডিমের দাম জানো তুমি, হ্যাঁ তুমি আরে কি হইলো এ বাবা, এই কি বাজে ও মা, ও বাবা নে ওর মত আপুনি আর